দিদি যত সামান আসবে সব নষ্ট হয়ে গেছে আমার আমার কি একটা অবস্থা, মানে এই মুহূর্তে হাত তো ট্যাকও নাই যেন আমি ফ্রিজটা ঠিক করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিলে ফোন দিছেন? মেলা খারাপ করিও না। আরে কিলে ফোন দিছি, কথা বলার লেগে ফোন দিছি, কি হইছে আবার? কিলে মেলা এই দেখো সব আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে, দেখো দেখছো ফ্রিজের প্রত্যেকটা মানে তো সামান নষ্ট হয়ে গেছে, দেখছো ফ্রিজ নষ্ট হয়ে গেছে। ফ্রিজ না কত নি গোস্ত থুইছেন, কয় হলটা গোস্ত থুইছি সব মানে নষ্ট হয়ে গেছে, কি অবস্থা হইছে এর গোস্ত সব। আরে আমার সব শেষ, এই ফ্রিজে মানে কনফ্রেশার চলে না মনে হয়, ফ্রিজে ঠান্ডা হয় না। ও আহারে আল্লাহ রে, তো এই একতা ওই কত কষ্ট করে গোস্ত কিনে সব নষ্ট হয়ে গেছে এর এর গোস্ত। হ্যাঁ ঠিক করে তাকে কি কাউশল আমি জানি না, তারপরে শুধু পানি না, বোয়াল মাছের মাথা ছিল, তারপরে নোনা ইলিশ আছিল, নোনা ইলিশ কিছু হইতো না, সব নষ্ট হয়ে গেছে ফ্রিজে যত সামান আসবে সব নষ্ট হয়ে গেছে আমার। আমার কি একটা অবস্থা, মানে এই মুহূর্তে হাত তো ট্যাকও নাই যেন আমি ফ্রিজটা ঠিক করে, কিন্তু ফ্রিজে দেখো লাইট চলে, ওই যে ফ্রিজে লাইট চলে, কিন্তু কত সব ফ্রিজের মধ্যে মানে ঠান্ডা হয় না। আমার অনেক ফ্রিজের মধ্যে হাওয়া ঢুকছে বুঝছেন, অনেক সময় হাওয়া ঢুকলে আছে না ফ্রিজের মানে আইসটা জমে না, এরকম হয়, এরকম হয়েছে ওই আমগো একজনে দেখছে। ভাই এত কষ্ট করে গোস্ত গুলো আনছি, আমি ওগুলো চিন্তা করি, আমি ঠিক করার চিন্তা করতেছি না, এই যে গোস্ত গুলো সব মানে বরফ ছাই দিছে, দেখছো সব বরফ ছাই দিছে। কি হইলো, কি লাভ হইলো এত কষ্ট করে গোস্ত গুলো টোকে আইন না? ও থাক কি রে বনা রন বেডারে বেডারে তো খাবো দিছেন, বেডা আইলে ঠিক টুনা করলে গোস্ত কি নাম হেলেন ফিরে যেন, নাহলে পানি ধরি ধরি কাল হড়বো কিসে থুয়ে নই হাইলারে। কোন কেমনি কি করে আমন হাইলারে থুইলে গরমে কি গোস্ত দিয়ে কি ভালো থাকে ফ্রিজ সারা? না না এটা তো অবশ্যই থাকে না। আচ্ছা রাখো আমার মাথা মতো নষ্ট, পরে কথা কইতেছি, আগে ঠিক করি তারপরে কথা কই, আমার ফোন টোন দিবে কে ভালো, তখন আমি ফোন না দিও। আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।